রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সাগরদত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে শুক্রবার রাতে ডাক্তারদের উপর হামলা হয় বলে অভিযোগ খবর পাওয়া মাত্রই পৌঁছন পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধিরা হামলার প্রতিবাদে নিরাপত্তা চেয়ে সাগরদত্তে শুরু হয় কর্মবিরতি গতকালের ঘটনার পর সাগরদত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে মোতায়েন করা হলো পুলিশি নিরাপত্তা কর্মবিরতিতে অনর জুনিয়র চিকিৎসকরা সিনিয়র চিকিৎসকদের উপস্থিতিতেই সচল রয়েছে হাসপাতালের জরুরি বিভাগের পরিষেবা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থানুকূল্যে দুর্গাপূজো কমিটিতে চেক প্রদান অনুষ্ঠান ও পুজো গাইড ম্যাপ উদ্বোধন কর্মসূচির আয়োজন করা হয় বর্ধমান লোক সংস্কৃতি মঞ্চে মূলত পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান বর্ধমান শহর লাগোয়া উত্তর দক্ষিণ সব পুজো কমিটিগুলোকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে শনিবার বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চ থেকে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে শহরের এলাকার পুজো কমিটিগুলিকে চেক প্রদান করা হয় এছাড়াও পুরসভার পক্ষ থেকে ক্লাবগুলিকে জনসচেতনতামূলক কর্মসূচির জন্য গাইডলাইনও দেওয়া হয় আদিবাসী মহিলাকে শ্রোতানির অভিযোগে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার শুক্রবার রাতে আউশগ্রাম থেকে গ্রেফতার হয় অভিযুক্ত ধৃতের নাম রহমতুল্লাহ শেখ বাড়ি আউশগ্রামের নিপতি গ্রামে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায় ধৃতের দাবি বেআইনি চোলাই মদের কারবার বন্ধ করতে বলায় তাকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে পাল্টা নির্যাতিতা মহিলার অভিযোগ সিভিক ভলেন্টিয়ার তাকে বরাবরই কুনজরে দেখতে এবং শুক্রবার বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে তাকে শ্রোতাহানি করেন রাতে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতা তার ভিত্তিতেই পুলিশ গ্রেফতার করে রহমতুল্লাহকে পানিহাটিতে প্রমোটার রাত জমির নকল নকশা তৈরি করে জমির মালিককে প্রতারণা প্রমোটারের রমরমিয়ে চলছে জলাশয়ের উপর বিল্ডিং তৈরির কাজ প্রতারণার বিষয় বুঝতে পেরে প্রমোটারকে বলতে গেলে বেধড়ক মারধর জমির মালিককে অভিযোগ কুকুর বুঝিয়ে বিল্ডিংয়ের যে নকশা দেখিয়েছিল তার সঙ্গে নির্মাণ কাজের কোনো মিল নেই গোটা ঘটনায় ভোলা থানায় অভিযোগ দায়ের করেছেন জমির মালিক সরকারি আবাসনের নিচে উদ্ধার হল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রক্তাক্ত মৃতদেহ ঘটনাটি সল্টলেকের এফএফ ব্লকের সেচ আবাসনে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন আত্মহত্যা নাকি রয়েছে অন্য কোনো রহস্য তদন্তে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ প্রাথমিক অনুমান ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ওই ছাত্রী দক্ষিণবঙ্গে শনিবার আংশিক মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে উত্তরবঙ্গ লাগোয়া পশ্চিমের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আপাতত সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায় আবহাওয়ার উন্নতি সোমবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে আগামী সপ্তাহের মাঝামাঝি ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দু এক কোশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে শনিবারও ভারী বৃষ্টি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি মাঝারি বৃষ্টির সম্ভাবনা কোচবিহার জেলাতেও খবর সম্প্রচার হতেই নড়ে চড়ে বসল প্রশাসন জলমগ্ন এলাকা পরিদর্শনে জনপ্রতিনিধি বানারহাটের বিডিও রাতভর একটানা ভুটান পাহাড় ও ডুয়ার্স জুড়ে ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে বানারহাট ব্লকের বিস্তীর্ণ এলাকা কলকাতা টিভিতে সেই খবর সম্প্রচারের পরেই জলবন্দী এলাকা পরিদর্শনে যান বানারহাটের বিডিও নিরঞ্জন বর্মন সহ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপাল চক্রবর্তী কথা বলেন স্থানীয়দের সঙ্গে শুকনো খাবার পৌঁছে দেন সেই সঙ্গে সতর্কীকরণে ব্লক প্রশাসনের তরফে মাইকিংও চলে পাশাপাশি সাকুয়াঝোড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তরফে খোলা হয় ত্রাণ শিবির ফের বাড়ছে জলস্তর শিলাবতী জল বাড়ায় কয়েকদিন আগেই তলিয়ে গিয়েছিল ঘাটাল তারপর জলস্তর কমায় স্বাভাবিক ছন্দে ফিরছিল ঘাটাল এবার ফের জল বাড়ায় চিন্তিত ঘাটালবাসী জল বাড়ছে রাস্তায় ফের দেখা গিয়েছে নৌকা ডিঙি পুজোর মুখে ফের বন্যার আশঙ্কায় দিন গুজরান ঘাটালবাসী ফের জল ঢুকতে শুরু করেছে খানাকুলে খানাকুলের ধান্যঘড়ির ফুটপাড়াতে দ্বারকেশ্বর নদের ভাঙা বাদ দিয়ে হু করে জল ঢুকছে আগের বন্যার জল বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের মাঠঘাটে থাকলেও নতুন করে প্লাবিত বিভিন্ন এলাকা আরামবাগে বন্দর রাস্তা দিয়ে ইতিমধ্যেই জল বইতে শুরু করেছে পুজোর মুখে ফের বন্যা আতঙ্ক খানাখুলে